شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله شريت بورت মীর মোহাম্মদ আলমগীর হোসেন ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশের শরীদপুর থেকে যে আমাদের দেশে পজন নামাজটা অনেক মসজিদে দেখা যায় পর্ষা হওয়ার পরে পড়া হয় এবং কোন কোন আলমদেরকে যখন প্রশ্ন করা হয় তারা বলে যে হাদিস দ্বারা প্রমাণিত তো মীর আলমগীর হোসেন ভাই প্রশ্ন হলো যে আসো কি হাদিসটা সহি কোন হাদিসে আছে একটু দয়া করে ব্যাখ্যা দিবেন দেখুন ব্যাখ্যা দেওয়ার এই আমার নাই আর আমরা যারা চলি তারা আমরা নিজেরা ব্যাখ্যা করে না কোনো পাঁচশো বছর আগে যারা বড় বড় মহাদ্দেশ যাদেরকে আল্লাফাক এল দিয়েছেন তাদের মহাদ্দেশ তাদের ত্রাহিকৃত উপর ভিত্তি করে আমরা কথা বলি সেই সুবাদে আমরা দু একটা কথা বলার চেষ্টা করবো অমাতফিকি ইল্লা বিল্লাহ প্রথম একটি হাদিস পাই আপনি

কেরাত লম্বা করবে তাদের উপর কঠিন করবে না আর যখন গ্রীষ্ম আসবে তখন ফজরের সালাদ ফর্ষা করবে তখনকার রাত যেহেতু ছোট আর মানুষ যেহেতু ঘুমিয়ে সেহেতু তাদের অবকাশ দেবে যেন তারা সালাদটা পায় এইসফার ইসফার বা ইসফার ফর্ষা করে দেখেন এখানে এই হাদিসটা মিথ্যা কথা একটা জাল হাদিস এর সনদে মিনহালিবনুল জাররা নামক একজন মৃত্যু রাবি আছেন ইমাম বোখারি মুসলিম বলেছেন সে অস্বীকৃত রাবি ইবনে হিব্বান বলেছেন সে মিথ্যুক মিথ্যা হাদিস বর্ণনা করতেন এবং মদ পান করতেন এই মিথ্যা হাদিস বর্ণনা করতেন মদ পান করতেন দলিলটা কোথায় পাবেন দলিলটা পাবেন সিলসিলা জয়ীফা হাদিস নম্বর নয়শ পঞ্চান্ন দ্বিতীয় খণ্ড তিনশ একাত্তর বলা আছে ইয়াকিবি ফিল হাদিসি ওয়া শিবুল খামর এই অধ্যায় দেখবেন হাদিসের অনুচ্ছেদ হল ইয়াকিবি ফিল হাদিস ভয়া খামার হামার সিলসিলার জৈব সাদিসের মাঝে সে মত পান কর্ত এবং মিথ্যা কথা হাদিস মিথ্যা কথা বলছে এক সংক্ষিপ্ত কথা এবার আরেকটি সাদিসে যে অপেক্ষা করে তারা অ্যান্ড রাফে ইবনে খাদিজ অল সামিত্র সোলুল আসাল্লাহ ইয়াকুল আশ ফিরু বিল ফাজিরি ফাইন আ জামু লিল হাজিরি রাফেবনে খাদিস বলেন আমি রসকৃষ্ণকে বলতে শুনেছি তোমরা ফজরের মাধ্যমে ফসা করো কারণ নেকির জন্য উহা সর্বাধিক হাদিসটা কিন্তু সহি স্মরণ রাখবেন আসফিরু অর্থ তার কিভাবে রাজি আল্লাহ তালু বলেন আমি রসকৃষ্ণকে বলতে শুনেছি তোমরা ফজরের মাধ্যমে ফসা করো কারণ নেকির জন্য উহা সর্বাধিক উত্তম হাদিসটা পাবেন তিরিমিজি হাদিস নম্বর একশো চুয়ান্ন প্রথম খন্ড চল্লিশ পৃষ্ঠা আবু দাউদ হাদিস স্তম্ভর চারশত চব্বিশ প্রথম খন্ড একশত প্রথম খন্ড একষট্টি পৃষ্ঠা সিলসিলা তো হাদিস স্তম্ভ এগারোশো পনেরো সহিউল জামে হাদিস স্তম্ভ নয়শ সত্তর মিসকাত হাদিস স্তম্ভর ছয়শত চোদ্দ পৃষ্ঠা নম্বর একষট্টি বঙ্গানুবাদ মেসকাত বঙ্গানুবাদ পাঁচশো পঁয়ষট্টি দ্বিতীয় খন্ড একশত একাশি পৃষ্ঠা এসে এবার এটা গেল এ হাদিসের স্মরণ রাখতে হবে তারা ইস্পার অর্থ কি বলছে আমি সেই উদ্দেশ্য কথাটা বলছি এবার আরেকটি হাদিস তুমি ফজর সালাতের মাধ্যমে প্রশ্না করো যতক্ষণ লোকেরা তাদের তীর নিক্ষ স্থানগুলো দেখতে পায় হাদিসটা কিন্তু মুসনাদে তালিস হাদিস নম্বর একক 91 পৃষ্ঠা সনদ সহ এর অলগালিন প্রথম খন্ড 200 86 পৃষ্ঠা এও আরো খালি আছে এখন প্রশ্নmetadata তো হাদিস তো ঠিকই আছে বা ইসপার এই ইসপার অর্থটা কি বলছে প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু বলছে যে ফরয নমাজ তোমরা পড়তে পড়তে পড়সা করো এই নয় যে ফসার করার পরে যা শুরু করো এখানে অবহেক্ষা করছে যেমন যেমন এখানে বলা হচ্ছে পশা হওয়ার পজর পশা হওয়ার পর ফজরের সালাত শুরু করতে হবে এই হাদিসটা কারা করছে তা ব্যাখ্যা করছে ঈশ্বর অর্থ তাদের উদ্দেশ্য তারা নিজে নিজে ব্যাখ্যা করছে যে পশা ঈশ্বর অর্থ ঈশ্বর বা ইস্পারু যে পশা হওয়ার পরে নামাজ শুরু করতে হবে অথচ এই সৈহাদ রাসুল্লাহ সাল্লাহ কি করছেন খাদিজ ইবনে খাদি রাফে ইবনু খাদি রাজি বলেন আমি রাসুল সালকে বলতে শুনেছি তোমরা ফজরের মাধ্যমে পশা করো ভালো করবে ফজরের মাধ্যমে অর্থ শুরু করো শুরু করতে করতে তোমরা পড়ো যেমন একটি হাদিস আছে রাসুল করিম সাল্লাইসাল্লাম সালাম যেমন উম চারশো যেমন আপনার সহি বুখারি চারশোত পাঁচশত একচল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে

তাইলিসি হাদিস নম্বর এত সহি এবং ইরুল গালিস সহি অর্থ ফজরের মাধ্যমে ফর্সা করো কিন্তু তারা এর ব্যাখ্যা করছে কি যে ফর্সা হওয়ার পরে কি করো সালাদ শুরু করো যেমন ইমা আবু হানিফা রহমুল্লাহ শাহি মালিকি এই ব্যাপারে কি বলছে তাদের দলিল আমরা দিচ্ছি যেমন হেদায়া কিতাবে এই প্রথমে কিন্তু অর্থটা স্পার অর্থ যে ফজর নমাজের শুরু করো অর্থ এর আগে শুরু করো ফজর নমাজের মাধ্যমে স্পার করো অর্থ পর্ষা করো তার মানে ফজর নমাজ পড়তে পড়তে পর্ষা হয়ে যাবে ওটি হতে পারে এটা হেরে কিন্তু লাস্ট এটাকে কিভাবে করছে তারা দেখুন আপনার হাদিসটা পাবেন হেদায়ার প্রথম প্রথম খন্ডে আশি নম্বর পৃষ্ঠে এই কথা না তারা কিভাবে বলছে দেখেন দেখুন এরপর দেখেন ওয়াস তাহিবুল ইসফারু বিল ফাজার ফসা করে ফজর সালাত আদায় মোস্তাহাব কারা বলছে এই দেখেন হেদায়ার হেদায়ার প্রথম হাদায়ার প্রথম খন্ডে আশি পৃষ্ঠা বলছে ঈশ্বর কি পশ্চাপ ভুল ব্যাখ্যা করছে দ্বিতীয় হাদিসে দ্বিতীয় ওই একই খন্ডে বিরাশি পৃষ্ঠা বলছে তারা কি বলছেন যে অয়াস তাহিবুল ইসফারু বিল ফাজার ফসা করে ফজর সালাত আদায় করা মুস্তাব এই মুস্তাব কইছে বাস এখন তারা ফসা হওয়ার পরে তারা কি করে ফজর সালাত শুরু করে দরজ জ্বালানা বন্ধ করে দ্বিতীয় আচ্ছা এবার আসেন ইমাম তিরিমিজি এই হাদিসের ব্যাপারে কি বলছে ঈশ্বর অর্থ কি বলছে দেখেন

তাহিরুসলাদ দেখেনুস ইমাম শি আহম্মদ ইসাক বলেন ঈশ্বর ফজরের ফজর প্রকাশিত হওয়া যাতে কোনো সন্দেহ না থাকে সুতরাং উক্ত বর্ণনায় তারা কেউ বর্ণনা করেনি যে ঈশ্বরত্ব সালাত দেরি করে পড়া অর্থ ঈশফরত্ব শুভ সাদের পূর্বাকাশ একত্রে ফজর হওয়া ফত ফজর ওয়াক্ত হওয়াটা এখানে কে বলছেন কলা শাফি ওহামুদ্দিন হাম্বল ও ইসহাক রহমেল্লাহ মানিল ইস্ফার ইশফার অর্থ করেছেন আইউ দি আল ফাজুরু ফালাইউ সাক্কা ফি হে ওয়ালামিয়া রাও আন্না মানিল ইস্ফারি তাকিরুস সালাত তারা বলেছেন ঈশ্বর হল ফজর প্রকাশিত হওয়া যাতে কোনো সন্দেহ না থাকে তারা কেউ বর্ণনা করে না আন্না মানিল ঈশ্বরই তাকির সালাত তারা কেউ ঈশ্বর সালাতের মানি করে নাই যে তাকিরুস সালাত সালাত দেরি করে পড়তে হবে হাদিসটা কই পাবেন হাদিসটা পাবেন তিরিমিজি হাদিস নম্বর হল একশত চুয়ান্ন এর আলোচনা দ্রষ্টব্য এবার দেখেন এরপর আরেকটি হাসেন ইমাম তাহাবি রহমা কি বলছেন

উক্ত হাজির অর্থ হল অন্ধকারে ফজরে সালাদ শুরু করা এবং পশা হলে শেষ করা যে কথা আগে বলেছিলাম যা আমরা রাসুল্লাহাম ও তার সাহাবিগণ থেকে বর্ণনা করছি তার সেটাই আবু হানিফা আবু ইউসুফ এবং মোহাম্মদ রহেম আল্লাহ আলহামের কথা অর্থ মত তাহলে দেখেন হানাবি মজুরে যারা দোকা যায় ইমাম আবু হানিফা রহমুল্লাহ এবং শিষ্য দুইজন সাবলীদের কথা তারা গুরু কর্ণপাত করে নাই তারা বলছে যে এর অর্থ অন্ধকারে ফজরের সালা শুরু করা এবং পশ্চ হলে শেষ করা আপনি বেঁচে এই হল কি এবার আসেন আছে অনেক আরো আরো অনেকগুলো আছে যেমন তোমরা ফজরের মাধ্যমে ফর্শা করো অর্থ ফজরের সালাদ কি লম্বা করো অর্থাৎ হাদিস যেমন আপনার তাহাবি হাজার ছয় নম্বর একটি হাদিস আছে তারপর নাসির উদ্দিন আলবানি কি বলছেন বালিল মানিল জি ইয়াদু ইয়াদুল্লু আলাইহি মাজমা হাদিসের শব্দ সময় করলে প্রমাণিত হয় যে এর অর্থ হবে পশা হওয়া পর্যন্ত সালাতের কিরাত লম্বা করা হাদিস পাবেন কোথায় এর অলুল গালিন প্রথম কন্ড পৃষ্ঠ নম্বর দুইশো যেমন এরপর আরেকটি হাজি বলছে একশো ওই যে একশো না ষাটটা আয়াত পড়তে কাজে যতগুলো আয়াত আছে সব মিথ্যা বানোয়াটি এবং তাদের মন গড়া অর্থ ইস্পারের অর্থ করে করে তারা এই সালাদটা আদায় করছে এবার আসলে আমি সহি হাদিসের আলোকে রসুল্লাহ কি বলছে যেমন

মিনাল গালাস আশার বলেন রাসুলসাল ফজরের সালাত আদায় করতেন অথবা মহিলারা চাদর মুড়ি দিয়া ঘরে ফিরতেন কিন্তু অন্ধকারের কারণে তাদের কাউকে চিনা যেত না মোত্তাফা কারণ আলাই মস্কাত বোখারি হাদিস নম্বর আষ্টশো সাতষট্টি প্রথম খন্ড একশো বিশ পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর আষ্টশো পঁচিশ দ্বিতীয় খণ্ড একষট্টি পৃষ্ঠা মুসলিম শরীফ হাদিস নম্বর চোদ্দশো উনানব্বই চোদ্দশো একানব্বই এবার আছে

অন্ধকারে ফজরে তাদের করতেন অতপর মুমিন মহিলারা সালাদ শেষ করে চলে যেত কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না অথবা পরস্পরকে পরস্পরকে তারা চিনতে পারতো না হাদিসটা সহিয়াল বোখারি আষ্টশো বাহাত্তর প্রথম খন্ড একশত বিশ পৃষ্ঠা ইসলামী পাউন্ডেশন আষ্টশো তিরিশ দ্বিতীয় খন্ড একশত তিরিশি নম্বর পৃষ্ঠা আরেকটি হাদিস আর আয় সারা দিয়ে আল্লাহ আনহা কাল কুন্না নিসা উল মিনাতি ইয়াস হাদে না মার রসুল্লাহ সাল্লাহ সলাতিল ফাজের মোতা

যখন চালাজ শেষ হত তখন তারা তাদের বাড়িতে ফিরে দিতেন কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতেন না হাদিসটা সহেল বোখারি ফাঁসশো আটাত্তর প্রথম খন্ড বিয়াশি বিশটা ওাক্তসুম অধ্যায় ফজরের ওয়াক্ত অনুচ্ছেদ দুঃখিত দুর্ভাগ্যজনক বসত হলে আরো অনেক আছে কে বদলেন অনেক কাজেছে সুতরাং একমাত্র সঠিক হাদিসকে ভুল ব্যাখ্যা করে তার এই কাজটা করে সেদিন তোমার অবস্থা কি হবে মিথ্যা অর্থ আবহান ইমাম ইসহাক ইমাম মোহাম্মদ বলছে যে ইসফার অর্থ এই নয় যে আপনার পরশা করে নামাজ পড়ার অর্থ ফজর আউ্য়ালক্ত শুরু করব লম্বা কিরাত পড়ার কারণে ঈশ্বার অত হবে অত শুরু করতে হবে আগে সুতরাং এগুলো যত আছে সব মিথ্যা ভানোটি আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করো আনসালাম আলাইকুম রহমত